কোচবিহার জেলায় বিজেপিতে যেন ধস নেমেছে। একদিকে যেমন ফুলে ফেঁপে উঠেছে তৃণমূল শিবির, ঠিক অন্যদিকে শূন্য হচ্ছে বিজেপির দলীয় কার্যালয়। বুধবার ফের তৃণমূলে যোগদান করলেন অন্দরান ফুলবাড়ি অঞ্চলের এক নং গ্রাম পঞ্চায়েতের সুধীর বর্মন। তিনি বিজেপি ছেড়ে আজ তৃণমূলে যোগদান করলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে। কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেয় এবং দাউয়াগুড়ি অঞ্চলের সুমিত্রা বর্মনও যোগদান করলেন তৃণমূল জেলা কার্যালয়ে। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি আব্দুল কাদের হক সহ অন্যান্য নেতৃত্ব। এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, আজকে যারা বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন তাদেরকে মানুষ উন্নয়নের স্বার্থে উন্নয়নের কাজের জন্য ভোট দিয়েছেন, কিন্তু তারা বিজেপিতে থাকাকালীন কোন রকম উন্নয়নমূলক কাজ করতে পারছিলেন না, তাই তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। প্রসঙ্গত, বিগত কয়েকদিন অর্থাৎ লোকসভা নির্বাচনে জয়লাভের পর এখনও পর্যন্ত কোচবিহার জেলায় 125 জন বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং মোট 11টি অঞ্চল নতুন করে পুনরুদ্ধার করতে সমর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস বলে তৃণমূলের দলীয় সূত্রে জানানো হয়েছে। জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আপনাদেরকে আমন্ত্রণ করেছি। এখানে আমাদের দলে আজকে একটি যোগদান প্রক্রিয়া আছে অন্দরান ফুলবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের সুধীর বর্মন, তিনি বিজেপি থেকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য এবং দাওয়াগুড়ি অঞ্চলের একমাত্র বিজেপি সদস্যা সুমিত্রা বর্মন। তারা সহ দাওয়াগুড়ি অঞ্চলের সমীর মজুমদার, বিনয় সরকার, তাপস রায় এবং চন্দন মল্লিক, এরা প্রত্যেকে আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আরও অন্দরান ফুলবাড়িতে বিপুল বর্মন, হারাধন বর্মন, কার্তিক বর্মন, তপন মণ্ডল, এদের মধ্যে বুথের যুব সভাপতিও আছেন, তারা আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। দাওয়াগুড়ি অঞ্চল আমাদের ছিলই, এখানে অন্দরান ফুলবাড়ি ওয়ান গ্রাম পঞ্চায়েত আরও দু একজন আমাদের সাথে যোগাযোগ করছেন, খুব শীঘ্রই সেই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হবে। এই অঞ্চলটিও তৃণমূল কংগ্রেসের অনুকূলে আসেন। ওনারা মানুষের প্রতি দায়বদ্ধ, সাধারণ মানুষ ওনাকে ভোট দিয়েছেন, গত পঞ্চায়েত নির্বাচনে তারা জয়ী হয়ে এসছেন, তাদেরকে আমরা স্বাগত জানাই। তারা মানুষের প্রতি দায়বদ্ধ এই কারণে যে মানুষ তাদেরকে প্রত্যাশা করে ভোট দিয়েছে এলাকার উন্নয়নের জন্য। এখানে যেহেতু গ্রাম পঞ্চায়েতের থ্রি টায়ার সিস্টেমই গোটাটায় তৃণমূল কংগ্রেস নির্বাচিত হয়েছে, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এবং এখানে আমাদের সাংসদ নির্বাচিত হয়েছেন কুচবিহার, আমাদের উন্নয়ন মন্ত্রী উত্তরবঙ্গের, সেখানে আমরা প্রচুর কাজ করতে পারছি, সুযোগ পাচ্ছি। এই সব মিলিয়ে এখানে মানুষের উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসের সাথে থেকে মানুষের, মাননীয় মুখ্যমন্ত্রী, সমস্ত সামাজিক সহায়তা প্রকল্পগুলো পৌঁছে দেওয়া সম্ভব। সেখানে বিজেপি একটি বাধা, বিজেপি করে এলাকার কোনো উন্নয়নও করা যাবে না, বিজেপির হয়ে মানুষের কাজও করা যাবে, তার জন্য তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এবং অন্যান্য নেতৃত্ব অঞ্চলের সভাপতি অনুরোধ করি, তিনিও আছেন আমাদের যোগদান সভাপতি।